হ্যালো বন্ধুরা, আজ এটিকে মোহনবাগান দল এই মরশুমের তাদের প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। তো এই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এটিকে মোহনবাগান দলের কোচ জুয়ান ফেরান্ডো কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচের সেই ঘটনা নিয়ে কিন্তু মুখ খোলে, যেখানে জুয়ান ফেরান্ডো বলেন ওই ম্যাচে সেই সময় আসল ঘটনাটা কি হয়েছিল সেটা কিন্তু একমাত্র বলতে পারবে রেফারি ক্রিস্টাল জন, অ্যাড্রিয়ান লুনা এবং সুনীল ছেত্রী, এবং ওই ঘটনা নিয়ে কে সত্যি কথা বলছে বা কে মিথ্যে কথা বলছে সেটা কিন্তু একমাত্র ওই তিনজনেই বলতে পারবে। আমরা বাইরে থেকে ঘটনাটা সঠিক বিচার করতে পারবো না কোনোভাবেই। এবং এর সাথেই জুয়ান ফেরান্ডো বলেন এই মরশুমে রেফারির ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু বেশ কিছু দলকে ভুগতে হয়েছে এবং এই দিকটা উন্নতি না করতে পারলে কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি করা কোনোভাবেই সম্ভব নয়। তো বন্ধুরা, রেফারির সিদ্ধান্ত নিয়ে কিন্তু শুধুমাত্র জুয়ান ফেরান্ডো নয়, আইএসএল এর বেশিরভাগ কোচকেই কিন্তু মুখ খুলতে দেখা গেছে। সেহেতু ভারতীয় ফুটবলের উন্নতি করতে হলে কিন্তু অবশ্যই বিদেশি রেফারি আনতে হবে, না হয় ভার প্রযুক্তি অবশ্যই চালু করতে হবে। তো বন্ধুরা, তোমরাও যদি আমার কথায় একমত হয়ে থাকো তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এরপর সাংবাদিক বৈঠকে দলের মাঝমাঠের জাদুকর হুগো বোমোসকে ডিমিত্রি পেট্রাটসের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হয় এবং তখন হুগো বোমোস বলেন ডিমিত্রির দক্ষতা ও ক্ষমতা নিয়ে কিন্তু যতই বলবো ততই কম হয়ে যাবে, ওর টেকনিক অসাধারণ, ও একজন প্রপার নাম্বার 9 নয়, ও নাম্বার 10, তবে নাম্বার 10 পজিশনের প্লেয়ার হয়েও কিন্তু দলের জন্য অসাধারণ কাজ করে চলেছে, আমরা দুজনে একসাথে খেললে খেলার গতি আরো বেড়ে যায়, আমরা জায়গা তৈরি করে আক্রমণে উঠতে পারি এবং দলের নাম্বার 9 না থাকলেও আমরা কিন্তু নাম্বার 9 এর কাজটা অনায়াসেই করে নিতে পারি এবং আমি যখনই মাঠে নামি তখনই কিন্তু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, তবে আমরা অবশ্যই চেষ্টা করব পরের দুটো ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে। তো বন্ধুরা, দলের স্ট্রাইকার ডিমিত্রি পেট্রাটস এবং আজকের খেলা নিয়ে কিন্তু এই কথাগুলোই বলেন হুগো বোমোস। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, আজকের ম্যাচে কোন দলের জয় পাওয়ার চান্স সবথেকে বেশি বলে তোমার মনে হচ্ছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এটাই ছিল আজকের এটিকে মোহনবাগান দলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।